সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক মির্জাপুর উচ্চ বিদ্যালয়। স্বাগতম জানাচ্ছি আমার চতুর্থ অনলাইন ক্লাসে। আজকে আমি আমাদের নতুন মাধ্যমিক পদে যারা একেবারে নতুন ছিল, 2020 সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল, তাদের একেবারে ক্লাস করা হয়নি করোনার কারণে, স্কুল ক্লোজ হয়ে যায় মাত্র 2 মাস ক্লাস করার পর, তাদের জন্য একটা ক্লাস নিয়ে আসছি। কারণ তারা অনেকভাবে বঞ্চিত স্কুলের ছোঁয়া থেকে, স্যারদের সান্নিধ্য থেকে, তাদের জন্য একটা ক্লাস নিয়ে আসছি আমি আজকে। তাদের বঙ্গান শব্দ থেকে কিছু বেসিক বিষয় আলোচনা করবো, আর একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে সামনে থাকো এবং আমার ক্লাসটা দিকে মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আমি এখানে একটা অঙ্ক সৃজনশীল প্রশ্ন লিখেছি এটা ভগ্নাংশের। তার আগে আমি কিছু ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। ভগ্নাংশের মধ্যে আমরা 3 ধরনের ভগ্নাংশের কথা এখানে পাবো। অর্থাৎ এটা হচ্ছে প্রকৃত প্রকৃত ভগ্নাংশ, 2 নম্বরটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ, আর 3 নম্বরটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই 3 ধরনের ভগ্নাংশের কথা শুনবো আমরা, দেখবো আমরা এই অধ্যায়ে। এছাড়া আমাদের দশমিক ভগ্নাংশ রয়েছে। যাই হোক, আমরা এই তিন প্রকারের ভগ্নাংশ নিয়ে আলোচনা করি। এখন হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কি, প্রকৃত ভগ্নাংশ কাদের বলে, আমরা দেখলে কিভাবে বুঝবো যে এটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ডেফিনেশনটা হচ্ছে যে ভগ্নাংশের লব হর থেকে ছোট, যে সমস্ত ভগ্নাংশের লব হর থেকে ছোট তারা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন আমি লিখলাম 25/9, এখানে অবশ্যই এটা লব, এটা হচ্ছে হর, অর্থাৎ লব হর থেকে ছোট, যেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের বেলায় তার উল্টোটা, অর্থাৎ লব হর থেকে বড়। অর্থাৎ যদি আমি লিখি 30, নিচে লিখি 7, 7টা হচ্ছে হর, লবটা হচ্ছে 30, অবশ্যই 30টা বড়, অর্থাৎ লব হর থেকে বড়, সেগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যাতে আমরা সংখ্যাটা মনে রাখবো, অর্থাৎ মেয়ের, যাতে আমরা যে কোনো জায়গায় দেখলে বুঝে যাই এটা কি ভগ্নাংশ। অর্থাৎ এদের প্রায় আমাকে বলবে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করো, প্রকৃত ভগ্নাংশ প্রকাশ করে, অবজেক্টিভ আকার আসতে পারে, অবজেক্টিভ নাম্বার আসতে পারে। মিশ্র ভগ্নাংশ হচ্ছে, মিশ্র ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা থাকে বা পূর্ণ অংশ থাকে, একটা প্রকৃত অংশ থাকে। যেমন মনে করো এই যে 90 এ ভগ্নাংশটা কি, অপকৃত ভগ্নাংশ কি না, তাহলে আমরা কি করেছিলাম সেটা আমরা দেখি। আমরা অপকৃত ভগ্নাংশ করেছিলাম যে সমস্ত ভগ্নাংশে লব বড় হর ছোট তারা হচ্ছে
অপকৃত বর্ণাংশ। তাহলে এই টেকনিকগুলো আমাদেরকে এই অধ্যায়ের অঙ্কগুলোর জন্য অবশ্যই মনে রাখতে হবে। বর্ণাংশ অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু আমরা যদি একটু বুঝে করি তাহলে খুব সহজে বুঝতে পারব। অর্থাৎ 21 ভাগের 190 বর্ণাংশটি অপকৃত বর্ণাংশ, তার অর্থ হচ্ছে অপকৃত বর্ণাংশ লব বড় হর ছোট। হয়ে গেছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা খ নম্বর প্রশ্নে যাব। খ নম্বর প্রশ্নে আমাদের কি দেওয়া আছে দেখো, পথের পদ দুটি বর্ণাংশের সাথে কত যোগ করলে 230 হবে। পদত্ত প্রথম দুটি বর্ণাংশের সাথে কত দুটা বর্ণাংশ আমরা এখানে আছে, কত যোগ করলে 230 হবে। তাহলে আমরা কত যোগ করলে জানি না, তাহলে না জানার জন্য অজ্ঞাত রাশি, একটা অজ্ঞাত মান রাশি ধরতে হবে, চলক ধরবো, যেখানে একটা চলক ধরে নেবো আমরা, তারপর ওই চলকের মানটা বের করলে আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে আমরা ধরি, মনে করি ক যোগ করলে, কটা আমরা একটা অজ্ঞাত চলকের মান করলাম, ক যোগ করলে যোগফল 30 হবে দিয়ে দিলাম। এবার আমরা প্রশ্ন অনুসারে কি পাই, প্রশ্ন অনুসারে আমরা কি পাচ্ছি, প্রথম দুটি বর্ণাংশের সাথে, অর্থাৎ প্রথম দুটি বর্ণের সাথে আমরা ক যোগ করবো। প্রথম দুটি বর্ণাংশ হচ্ছে 18 সমস্ত 4 ভাগের 3 যোগ 10 সমস্ত 14 ভাগের 5, এটার সাথে যদি আমরা ক যোগ করে দিই তাহলে 30 হবে। এই সমীকরণটা আমরা পাচ্ছি, এগুলো আমরা ভেঙে ফেলি। 4 ভাগ 72, 72 3 75, 4 যোগ 140 যোগ 145, 14 যোগ ক তাহলে 30। এখন আমরা কয়ের মানটা বের করবো, কয়ের মানটা বের, আমরা জানি যে মানটা বের করতে হয় সেটা অবশ্যই বাম দিকে রাখতে হবে, তাহলে অন্য মানগুলোকে আমরা ডান দিকে নিব। তার আগে আমরা একটা 4 14 এর লসাগু নিয়ে নিই। 4 14 এর লসাগু হচ্ছে আমাদের 4, 2 দিয়ে দিলে 2 দিকে 4, 7 দিকে 14, 7 দিকে 28। তাহলে 28 এর আমাদের লসাগু, আমরা জানি লসাগুর ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে করতে হয়, অর্থাৎ লসাগু দিয়ে হরকে ভাগ করতে হবে, ভাগফলটা যেটা আসবে সেটা দিয়ে আমরা লসকে গুণ করবো। তাহলে 28কে 4 দিয়ে ভাগ দিলে আমাদের আসবে হচ্ছে 7, তার সাথে 28, সাথে সাথে যদি আমরা 75 গুণ করি, 75 গুণ 7 তাহলে আমাদের আসছে যে 525, 525 যোগ 14, 28 14, 14 আর 28 মধ্যে ভাগ করলে 2 আসবে, 14 আর 28 দুইকে 145 দিয়ে যদি আমরা গুণ করি 290 যোগ ক তাহলে আমরা 30 পাবো। তাহলে এরপরে আমরা আসি, এই দুটোটা যোগ করি, 528 যোগ 290, 500 সরি হচ্ছে 525, 525 যোগ 290 তাহলে হচ্ছে আমাদের 815, এই 815 যোগ ক আমরা একটু এদিকে যাই, বা আমরা এখন কয়ের মানটা বাম পাশে রাখবো, সরি হ্যাঁ কয়ের মানটা বাম পাশে রাখলে আমরা 30-এর এই বাম মানটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো, তাহলে দিক চিহ্ন হবে পক্ষান্তর করলে, অর্থাৎ এই বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে অবশ্যই চিহ্ন চেঞ্জ হবে। তাহলে আসে যে 30 × 28 তাহলে আসে যে 840, 840 থেকে এখানে 28 থেকে 28 দিয়ে ভাগ করলে হচ্ছে 115 দিয়ে গুণ করলে 815, তাহলে আমরা পাচ্ছি যে 840 থেকে 840 বিয়োগ 815 তাহলে আমাদের আসলে 25, তাহলে আমরা কয়ের মান পেয়ে গেছি, সুতরাং কষাবো, তাহলে আমরা লিখবো যে অর্থাৎ 28 ভাগের 25 যোগ করলে যোগফল হচ্ছে আমাদের কত হবে, 30 হবে। এরপরে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করবো। গ নম্বর প্রশ্নটা হচ্ছে আমরা একটু দেখি কত বর্ণাংশ গুলোকে সমবর্ণ বিশিষ্ট বর্ণাংশে প্রকাশ করতে হবে, কত বর্ণাংশ গুলোকে সমহর বিশিষ্ট বর্ণাংশে প্রকাশ, এটা একটা টার্ম, এটা প্রায়ই আসে, অর্থাৎ সমহর বিশিষ্ট বর্ণাংশে কিভাবে প্রকাশ করবো আমরা, এরপরে মানে উদ্যোগক্রমের সাধন করবো। বর্ণাংশ 4টা দেওয়া আছে আমাদের, আমরা সমহর বিশিষ্ট বর্ণাংশে প্রকাশ করতে প্রথমে হচ্ছে বর্ণাংশ গুলো হরগুলোর লসাগু নিব, হরগুলোর লসাগু নিব, আমরা আসি আস্তে আস্তে করতে করতে বুঝিয়ে দেব। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বর্ণাংশ গুলো হরগুলোর লসাগু, আমাদের বর্ণাংশের
চোদ্দ একুশ সাতের লসাগু নিব, পাঁচটা সূত্রে আমরা লসাগু নিব। লসাগু নেওয়ার পরে আমরা যদি লসাগু নিই, লসাগু নেওয়ার পরে আমাদের লসাগু হবে যে চার চোদ্দ সাত একুশ, আমরা যদি সাত দিয়ে দিই চার দুই এক তিন, তাহলে তুই দিয়ে দিলে দুই এক এক তিন, তাহলে আমাদের সাথে দুই গুণ দুই গুণ তিন গুণ সাত, দুই গুণে চার বারো, তিনবার চুরাশি, চুরাশি হচ্ছে আমাদের লসাগু। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে আমরা প্রত্যেকটা ভগ্নাংশে হরকে আটটা লসাগু দিয়ে ভাগ করবো। এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি সমবার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য। অর্থাৎ এই লসাগুটাকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবো, ভাগফল যেটা আসবে সেটাকে উক্ত ভগ্নাংশের হর ও লক্ষ্যে গুণ করবো। এখন আমরা এই ভগ্নাংশের হরকে চুরাশি দিয়ে ভাগ করবো, তা লসাগু দিয়ে ভাগ করবো, চার চারকে চুরাশি দিয়ে ভাগ করলে আছে একুশ। এই প্রাপ্ত ভাগফলটাকে এই ভগ্নাংশের হর ও লব্ধকে গুণ করব, অর্থাৎ ওই একুশ দিয়ে হর ও লব্ধকে একই সংখ্যা দিয়ে গুণ করব। এখানে একুশ, এখানে হচ্ছে এখানে পাঁচ অবশ্যই লিখে দিব আমরা, প্রত্যেক একুশটা পাচ্ছি চুরাশি বার চার, তাহলে আমাকে খুব সহজে আমরা পঞ্চাশ সংখ্যা যদি আমরা একুশ দিয়ে গুণ করি কত হয়, সেভেন্টি ফাইভ ইন্টু টু ওয়ান, তাহলে হচ্ছে পনেরোশো পঁচাত্তর, দশ সমস্ত চোদ্দ ভাগের পাঁচ, এটা হচ্ছে আমরা পাচ্ছি একশো পঁয়তাল্লিশ চোদ্দ। তাহলে আমরা যদি আবার চুরাশিকে যদি এই বঙ্গের পাঁচ চোদ্দ দিয়ে ভাগ করি, তাহলে আসলে আমাদের ছয়, তাহলে আমরা ছয় দিয়ে এটা ফর লক্ষ্যে গুণ করবো, একশো পঁয়তাল্লিশ গুণ ছয় চোদ্দ গুণ ছয় আমরা লিখে দিব, যেহেতু চুরাশি বার চোদ্দ তাহলে আমাদের এখানে আসতেছে একশো পঁয়তাল্লিশকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি, একশো পঁয়তাল্লিশ গুণ ছয় তাহলে আটশো সত্তর, আটশো সত্তর আর হচ্ছে চুরাশি, তাহলে আমরা দ্বিতীয়তে পাইলাম যে আটশো সত্তর চুরাশি, এ মানুষটা পাইলাম। এবার তৃতীয় চতুর্থ বঙ্গাংশে যাই আমরা, তৃতীয় বঙ্গাংশটা হচ্ছে নয় সমস্ত একুশ ভাগের এক, তাহলে এটাকে বলে আমরা একশো নব্বই ভাগের একুশ পাই। আমরা যদি চুরাশিকে একুশ দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো যে চার, তাহলে একশো নব্বই গুণ চার একুশ গুণ চার, তাহলে আমরা পাচ্ছি যে একুশকে আমরা যদি একশো নব্বইকে যদি আমরা চার দিয়ে গুণ করি, ওয়ান নাইন জিরো ইন্টু ফোর, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি সাতশো ষাট, সাতশো ষাট চুরাশি, তাহলে আমরা পাইছি যে তিন নম্বরে সাতশো ষাট চুরাশি। এরপরে আমরা চতুর্থ বর্ণাংশ যদি যাই, চতুর্থ বর্ণাংশটা কোনো মিশ্র বর্ণাংশ না, এটা হচ্ছে একটা অবকৃত বর্ণাংশ, অর্থাৎ যা লি কপিত বর্ণাংশ যার সবার বড় লব ছিল, তাহলে চার গোল এখানে আসবে যে আমরা যদি চুরাশিকে চার দিয়ে সাত দিয়ে ভাগ করি তাহলে বারো আসবে, বারো সাত গুণ বারো, তাহলে আমরা পাচ্ছি আটচল্লিশ ছিয়াশি, তাহলে আমরা চতুর্থ বর্ণাংশটা পেয়ে গেছি আটচল্লিশ চুরাশি, আটচল্লিশ আর চুরাশি। এখন আমরা বলছি যে পদ্মবর্ণাংশগুলোকে সমহর বিষ্ট বর্ণাংশে প্রকাশ করে, আমরা পদ্মবর্ণাংশগুলোকে সমহর বিষ্ট বর্ণাংশে প্রকাশ করেছি, এরপরে এদেরকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলছে, তাহলে আমরা কিভাবে সাজাবো মানের ঊর্ধ্বক্রম অনুসারে, তাহলে এই বর্ণাংশগুলোকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই, মানে ঊর্ধ্বক্রমে সাজালে সাজালে পাই প্রথম, এখানে আমাদের এক
একটা টেকনিক মনে রাখতে হবে, দুইটি বর্ণাংশের অবশ্যই লিখে দিতে হবে, দুইটি বর্ণাংশের হর অর্থাৎ হর যদি এক হয় অর্থাৎ দুইটি বর্ণাংশ বা যে কয়টা বর্ণাংশ আমরা পাই চারটা আছে এগুলা অর্থাৎ হর যদি এক হয় এক হর বিশিষ্ট বর্ণাংশের ক্ষেত্রে যা লব বড় সেটি বড়, অর্থাৎ একই হর বিশিষ্ট বর্ণাংশের ক্ষেত্রে যা লব বড় সেই বর্ণাংশটি বড়, এটা বুঝে মনে রাখতে হবে। একই বর্ণাংশ একই হর বিশিষ্ট বর্ণাংশের ক্ষেত্রে যার লব বড় সে বর্ণাংশটি বড়। তাহলে আমাদের লব বড় হচ্ছে 1575। এখন এখানে ছোট থেকে বড় সাথে চলে গেছে, দুটো ক্রম অনুসারে চলতে বলছে, তাহলে আমাদের আসবে একেবারে ছোট হচ্ছে 48 84, এরপর হচ্ছে 760 84, এরপর আসতেছে আমাদের 870 84, এরপর আসতেছে 1575 84। তাহলে এই বর্ণাংশগুলো আমরা পেয়েছি এখান থেকে। এখন আমরা যদি ওই চারটা বর্ণাংশকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই, অর্থাৎ এই চারটা বর্ণাংশকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে অনুসারে সাজাই, সুতরাং এই চারটা বর্ণাংশের মধ্যে সবচেয়ে ছোট বর্ণাংশ হচ্ছে আমাদের 5 4 7, এরপরে আসতেছে আমাদের আমাদের আসতেছে 921 1, যেহেতু আমরা এই 760 এর পরে আছি 921 ভাগে। এরপর আসতেছে আমাদের আমরা যে মাথা থেকে পাইছিলাম 870 84, এটা হচ্ছে আমাদের 10 14 ভাগের 5। এরপর আসবে যে আমাদের 18 4 ভাগে 3, অর্থাৎ পর্যায়ক্রমে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজালে আমরা এভাবে পাব। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে বর্ণাংশ নিয়ে আলোচনা করব, অন্যদিন তোমরা অঙ্কটা ভালো করে করবে আর তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অন্যদিন যে কোনো একটা ক্লাস নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।